বন্ধুরা, যারা স্মার্টফোন ইউজ করেন তাদের জন্য কিন্তু কল লিস্ট বা কল লগ নামে যেটাই পরিচিত হোক না কেন, এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ধরুন আপনার স্মার্টফোনটি আপনার অজান্তেই কেউ ব্যবহার করছে, বা আপনি চাচ্ছেন যে কারো ডিটেলস ইনডেপথ কল লিস্ট বের করার জন্য। সেক্ষেত্রে যদি আপনি সার্ভিস সেন্টারে শরণাপন্ন হন, তাহলে আপনাকে বিভিন্ন স্টেপ পাড়ি দিয়ে তারপর আপনাকে কল লিস্ট বের করতে হবে। অন্যথায় যদি আপনি চান যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি সকল সিমে কল লিস্ট বের করার জন্য, সেহেতু অবশ্যই আজকে ভিডিওটি আপনি শেষ অবধি কন্টিনিউ করবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অ্যাট্রিউটভাবে শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে আপনারা অল অফ দ্যাম কল লিস্ট বের করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটি দিয়ে কল লিস্ট বের করার জন্য আমাদের ফার্স্ট অনেক প্রয়োজন পড়বে একটি অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবো। প্লে স্টোরে ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবো E2PDF। E2PDF লেখার পরপরে আমাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন সাজেস্ট করবে। এমন একটি অ্যাপ্লিকেশন সাজেস্ট করার পর আমার এখানে যেহেতু ইনস্টল দেখাচ্ছে, সো আমি ইনস্টল করছি না। আপনারা ইনস্টল করে তারপর ওপেন করে নেবেন। সো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ আমরা এটাতে টিকমার্ক করে দেবো। টিকমার্ক দিয়ে দেখতে পাচ্ছেন প্রসেসড আইকনে ক্লিক করবো। প্রসেসড আইকনে ক্লিক করার পর দুইটি ইন্টারফেস এখানে শো করবে। প্রথমটা হচ্ছে XML ব্যাকআপ অ্যান্ড রেস্টোর, দ্বিতীয়টা হচ্ছে PDF ব্যাকআপ অ্যান্ড প্রিন্টেবল। সো আমরা PDF ব্যাকআপ অ্যান্ড প্রিন্টেবলে ক্লিক করবো। ক্লিক টু কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট টু প্রিন্টেবল PDF ব্যাকআপ অফ SMS জেনারেল কল কন্ট্রাক্ট। আপনি অনেক ধরনের ব্যাকআপ করতে পারবেন, রেস্টোর করতে পারবেন। সো আমরা যেহেতু জেনারেল কল ডিটেলস ব্যাকআপ করতে যাচ্ছি, সেহেতু আমরা জেনারেল কল লগে ক্লিক করে দেবো। জেনারেল কল লগে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসবে। সো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডেট, আপনি কিন্তু এখানে ডেটও ফিক্সড করতে পারবেন যে আপনি কোন ডেটের ব্যাকআপগুলো আনতে চাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, আপনি যদি এখানে ইচ্ছা করেন তাহলে কল লগ ডিটেলস আনতে পারবেন। যদি আপনি চান তাহলে অনলি ডায়াল কলও আনতে পারবেন। যদি আপনি চান অনলি রিসিভড কল আনতে পারবেন। যদি আপনি চান তাহলে অনলি মিসড কলও আনতে পারবেন। তারপর নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটি আউটপুট ফাইল নেম দিয়ে দিতে হবে। সো আমরা যে আউটপুট ফাইলটি হবে, আমরা সেই আউটপুট ফাইলের একটি নাম দিয়ে দিচ্ছি এখানে। সো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। তারপর আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে, যদি আপনি চান যে আপনি কোন ডেটের কল লিস্ট বের করতে চান, তাহলে আপনি এখানটায় ক্লিক করে আপনি যে কোনো একটি ডেট সিলেক্ট করে দেবেন। যে কোনো একটি ডেট সিলেক্ট করে ডান করে দেবেন। তারপর নেক্সটে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু PDF, আপনি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যালাও অপশন, অ্যালাও করে দেবেন। দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অ্যাড টু জেড ইনডেপথ কল লিস্ট চলে আসবে। সো আমরা একটু ওয়েট করবো। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রচুর কল লিস্ট চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2021 সাল থেকে যে কল লিস্টগুলো রয়েছে সব কয়টা কল লিস্ট চলে এসেছে, ইউজফুল কল লিস্ট চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু A to Z দেখিয়ে দিবে যে আপনার কলটি কেমন, কল টাইপ দেখতে পাচ্ছেন, কল টাইপ ডায়াল রিসিভ মিসড কল সব কিছু দেখা দেবে। তারপর ডিউরেশন দেখিয়ে দিবে কত মিনিট কথা বলা হয়েছে। তারপর নেক্সটে দেখিয়ে দিবে আপনার টাইম ডেট সব কিছু দেখিয়ে দিবে আপনার ওই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। সো আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনি এটাকে শেয়ারও করতে পারেন, প্লাস প্রিন্টও করতে পারেন। সো আমরা শেয়ার আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ওয়াইতে, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারবেন। লাইক আপনি এখান থেকে প্রিন্টও কিন্তু করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদাসর্বদা জাকির টেকের সঙ্গে জুড়ে থাকবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।